সীমাবদ্ধ হওয়ার একটাই লাইন সেটা হচ্ছে আমাদেরকে আবার আর রুজু ইলাল কিতাব আস সুন্নাহ আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতের দিকে ফিরে আসতে হবে শুধু ফিরে আসা নয় শতভাগ ফিরে আসতে হবে শতভাগ আত্মসমর্পণ করতে হবে যদি আমরা শতভাগ ফিরে আসতে পারি তবে ইনশাআল্লাহ আমাদের মধ্যে আবার ঐক্য তৈরি হবে তাদের শক্তিটা এমন হবে এমন সুদৃঢ় হবে যেমন ভাবে একটা ইমারত পরস্পর ইটের মাধ্যম দিয়ে শক্তিশালী হয় মুসলিম উম্মার ইজ্জত মুসলিম উম্মার শক্তি সবকিছু নির্ভর করছে মুসলিম উম্মার ঐক্যের উপর তোমরা পরস্পরকে কল্যাণের কাজে নেকির কাজে সহযোগিতা করো এটাই হচ্ছে মুমিনদের পারস্পরিক সম্পর্ক হবে যে ইসলাম আমাদেরকে দেওয়া হয়েছিল সেই ইসলামকে একপাশে সরিয়ে রেখে আমরা নিজেদের মতো কপল কল্পিত ইসলাম বানিয়ে নিয়েছি পাঁচত সালাত আদায় করি না হজ করি না সিয়াম যাকাত দেই না কিছুই করি না আবার আমার দাবি কি আমার ঈমান টাটকা আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথে আছি এই পথে যারা আছে তারাই কেবলমাত্র মুক্তি পাবে আজকে পীরের মাজারগুলো রমরমা হয়ে উঠেছে অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই আমাদেরকে এই ধরনের জিকির শেখান নাই এইভাবে আমাদেরকে হালাকায় জিকিরের নামে যে সমস্ত করা হচ্ছে এগুলো কিছুই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শেখান নাই সাহাবায়ে কেরাম কিছুই আমাদেরকে শেখান নাই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا سورة آل عمران 103 نمبر آيات أهل حدیث আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত 32তম কেন্দ্রীয় কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল বৃন্দ উপস্থিত বাংলাদেশের প্রায় 64টি জেলা থেকে আগত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের নিবেদিত প্রাণ কর্মীবৃন্দ সুধী মণ্ডলী প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজকে আমরা আবারো বিগত বর্ষগুলোর মতো এই নদাপাড়ার মাটিতে এসে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বার্তা প্রচারের জন্য নতুনভাবে শপথ গ্রহণ করার জন্য আমরা একত্রিত হতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দানে ধন্য করেছেন তার উদ্দেশ্যে অন্তর অন্তঃস্থল থেকে আরো একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি যিনি আমাদের একমাত্র আদর্শ যার আদর্শের বাস্তবায়নের জন্যই আমাদের এই সার্বিক প্রচেষ্টা সম্মানিত উপস্থিতি আজকের এই সংক্ষিপ্ত পরিসরে আমার বক্তব্যের বিষয় মুসলিম উম্মার ঐক্য বাধাসমূহ এবং সেই সাথে এই বাধা দূরীকরণে আমাদের করণীয় এবং সেই সাথে লাস্টে হয়তো কিছু প্রশ্ন তো থাকবে সম্মানিত উপস্থিতি প্রথম কথা হচ্ছে এই ইসলামকে বলা হয় ঐক্যের ধর্ম কারণ ইসলামের প্রথম কথাই হচ্ছে তাওহীদ তাওহীদ শব্দটাই এসেছে এক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের একত্বের অধীনে পুরো মানব জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যে আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে সেই আদর্শের নামই হচ্ছে ইসলাম ইসলাম মানেই মানুষকে ঐক্যবদ্ধ করা সেই হিসাবে নিঃসন্দেহে এটা আমাদের সবার প্রাণের দাবি ছিল আমাদের আদর্শের দাবি ছিল যে আমরা ঐক্যবদ্ধ থাকব কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনা ঘটে নাই বরং আজকে আমরা মুসলিম উম্মা শত ধাপ বিভক্ত নানা দল উপদলে আজকে সারা বাংলাদেশ শুধু নয় সারা বিশ্বে সারা বিশ্বে যত মুসলিম রাষ্ট্র রয়েছে যত জায়গায় মুসলিম জনগোষ্ঠী রয়েছে প্রত্যেক জায়গাতেই আমরা কম বেশি বিভক্ত হয়ে রয়েছি এই বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নেই আমরা অনেক হাহুতাশ করতে পারি অনেক কামনা করতে পারি কিন্তু ঐক্য জিনিসটা আমাদের কাছে সোনার হরিণী রয়ে গেছে বরং বলা যেতে পারে যত দিন আসছে তত বেশি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি হচ্ছে আমাদের মধ্যে অনেক হানাহানি এগুলো আরো বৃদ্ধি পাচ্ছে সম্মানিত উপস্থিতি কি ইসলামের হেদায়েতটা কি আর আমাদের অবস্থাটা কি
এর পিছনে কারণটা কি এটাই আজকে আমাদের মূল বক্তব্যের বিষয় ইসলাম কখনোই আমাদেরকে এইভাবে অনৈক্যের মধ্য থেকে পরস্পর হানাহানির মধ্য থেকে আমাদেরকে জীবন যাপন করতে কখনোই বলে নাই বরং ইসলামের দাবি হলো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের এই ঐক্যবদ্ধ থাকাটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়ালা তাফাররাকু তোমরা আল্লাহর রজ্জুকে সকলে মিলে আঁকড়ে ধরে থাকো এবং পরস্পর বিভক্ত হয়ো না বিভক্তি সৃষ্টি করো না ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম এবং তোমরা আল্লাহ দেওয়া নিয়ামতকে তোমরা স্মরণ করো তোমাদের উপর যে নিয়ামত আল্লাহ দিয়েছিলেন ইজ কুনতুম আদান যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে ইসলাম আসার আগে মানুষ যখন শত্রু ছিল সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিচ্ছেন ফাআল্লাফা বাইনা কুলুবিহিম অতঃপর ইসলামের আগমনে ইসলাম তাদেরকে ঐক্যবদ্ধ করলো তাদের অন্তরগুলোকে একসাথে করে ফেললো ফাআসবাহতুম বিনিয়মাতিহি ইখওয়ানা অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কারণে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেলে এই আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একদিক দিয়ে যেমন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য নির্দেশ দিলেন অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিচ্ছেন এই ঐক্যবদ্ধ থাকাটা পরস্পর ভাই ভাই হয়ে থাকাটা এটা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ামত দ্বিতীয় কথা হচ্ছে এই ঐক্যবদ্ধ থাকা এটা হচ্ছে মুসলিম উম্মার শক্তির পরিচয়ক মুসলিম উম্মার ইজ্জত মুসলিম উম্মার মর্যাদার পরিচয়ক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে তাদেরকে যারা এমন ভাবে সংগ্রাম করে যেন তারা সীসা ঢালা প্রাচীরের মতো পরস্পর ঐক্যবদ্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদের উদাহরণ দিচ্ছেন এইভাবে জাল মুমিনুল মুমিন কাল বুনিয়ান একজন মুমিন অপর মুমিনের জন্য একটা ইমারতের মতো একটা বিল্ডিং এর মতো ইয়াশুদ্দু বাদাহু বাদান যার একটি অপরটিকে এক মুমিন অপর মুমিনকে শক্তিশালী করে ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণটা আরো দেখানোর জন্য আঙ্গুলগুলোকে একসাথে করে দেখালেন যে এইভাবে মুসলিম উম্মার বা মুসলমানদের অবস্থান হবে তাদের শক্তিটা এমন হবে এমন সুদৃঢ় হবে যেমন হবে একটা ইমারত পরস্পর ইটের মাধ্যম দিয়ে শক্তিশালী হয় মুসলিম উম্মার ইজ্জত মুসলিম উম্মার শক্তি সবকিছু নির্ভর করছে মুসলিম উম্মার ঐক্যের মধ্যে সম্মানিত উপস্থিতি এই ঐক্যের ধরনটা কি হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন সূরা ফাতহ আল ফাতহের 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ তিনি হচ্ছেন আল্লাহর রাসূল ওয়াল্লাযিনা মাআহু আর তার সাথে যারা রয়েছে আশিদ্দাউন আলাল কুফফার তারা কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত রুদ্র কঠোর রুহামা উবাইনাহুম কিন্তু তারা পরস্পর আবার রহমদিল পরস্পরকে তারা মহব্বত করে পরস্পরের প্রতি তারা দয়াদ্রু চিত্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম তুমি মুমিনদেরকে দেখবে পরস্পরের ক্ষেত্রে দয়ার ক্ষেত্রে ওয়া তাওয়াদ্দিহিম এবং পরস্পরের বন্ধুত্বের ক্ষেত্রে ও তাআতুফিহিম পরস্পরের প্রতি সহানুভূতির ক্ষেত্রে কামিসলিল জাসাদ ওই দেহের মতো ইদাশতাকা উযুওয়ান যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয় ব্যথাতুর হয় তাদা আলহু সাইরু জাসাদিহি তখন তার সমস্ত দেহই ব্যথাতুর হয়ে যায় বিসাহারি ওয়াল হুম্মা রাত জাগার মাধ্যম দিয়ে এবং জ্বরে অংশগ্রহণ করার মাধ্যম দিয়ে সহিহুল বুখারী 6011 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট ভাষায় বলছেন আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ একজন মুমিন হবে অপর মুমিনের জন্য অপর মুমিনের সাথে সম্পর্ক হবে একজন ব্যক্তির মতো হয়তো 100 মুমিন থাকবে তাদের সম্পর্কটা হবে একজন মুমিনের মতো ইদাশতাকা রাসুহু যখন তার মাথায় ব্যথা হবে ইশতাকা কুল্লুহু তখন তার সমস্ত শরীরে ব্যথাতুর হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া নিশ্চয়ই মুমিনরা হচ্ছে পরস্পরের ভাই ভাই যদি তাদের মধ্যে কখনো গন্ডগোল লেগে যায় পরস্পরের মধ্যে বিতর্ক তৈরি হয় তোমাদের কাজ হবে ফাসলিহু বাইনা আখওয়াইকুম তখন তোমাদের ভাইদের মধ্যে যেই ভাইরা তোমাদের মধ্যে পরস্পর বিবাদে লিপ্ত তাদের মধ্যে তোমরা ইসলাহ করে দাও এটাই হচ্ছে তোমাদের কর্তব্য ভাই হিসেবে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া তোমরা পরস্পরকে কল্যাণের কাজে নেকির কাজে সহযোগিতা করো এটাই হচ্ছে মুমিনদের পারস্পরিক সম্পর্ক হবে এটাই মুমিনদের কাঙ্ক্ষিত সম্পর্ক যেটাকে আজকে আমরা ভুলে গিয়েছি যেই জায়গা থেকে আজকে আমরা অনেক দূরে সরে এসেছি সম্মানিত উপস্থিতি মুসলিম উম্মার ঐক্যের ক্ষেত্রে বাধা কোন কোন জিনিসগুলো হয়ে দাঁড়ালো কেন আমরা আজকে ঐক্যবদ্ধ নই এমন একটি ধর্ম এমন একটা সভ্যতা এমন একটা মহান আদর্শের অধিকারী হওয়া সত্ত্বেও আজকে কেন আমরা পরস্পর বিভক্ত হয়ে গেছি এর প্রথম কারণ হচ্ছে এই
প্রথম কারণ হচ্ছে আমরা দ্বীনের ক্ষেত্রে আমরা অধঃপতনে লিপ্ত হয়েছি সেই অধঃপতন হচ্ছে আমরা দ্বীনের যে মৌলিক জিনিস যেটা আল্লাহ রাব্বুল আলামিন ওহির বিধান হিসেবে আমাদের কাছে নাজিল করেছেন সেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে আমরা বহু দূরে সরে এসেছি শুধু তাই না যে ইসলাম আমাদেরকে দেওয়া হয়েছিল সেই ইসলামকে একপাশে সরিয়ে রেখে আমরা নিজেদের মতো কপলকল্পিত ইসলাম বানিয়ে নিয়েছি নিজেদের মতো শিরক বেদাত আবিষ্কার করে ইসলামকে কলুষিত করার চেষ্টা করেছি ইসলামের মধ্যে নতুন নতুন আকীদা নতুন নতুন বাতিল মতবাদ ঢুকিয়ে আমরা পুরো ইসলাম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে ফেলেছি আর ফলশ্রুতিতে আজকে মুসলিম উম্মার মধ্যে প্রবেশ করেছে চরমপন্থা খারেজিদের মাধ্যম দিয়ে মুসলিম উম্মার মধ্যে প্রবেশ করেছে তাকলিদ নামক অন্ধত্ব যেটা প্রবেশ করেছে শিয়াদের মাধ্যম দিয়ে মুসলিম উম্মার মধ্যে প্রবেশ করেছে মুরজিয়ারা যাদের মাধ্যমে প্রবেশ করেছে শৈথিল্যবাদ অর্থাৎ আমি যাই করি না কেন আমার ঈমান ঠিক আছে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি না হজ করি না সিয়াম যাকাত দেই না কিছুই করি না আবার আমার দাবি কি আমার ঈমান টাটকা আমার ঈমান একদম সফফান সফফা এই ধরনের কথাবার্তা বলার লোক যারা তৈরি হয়েছে এদের আবিষ্কার হয়েছে মূলত মুরজিয়াদের থেকে তারপরে মুসলিম উম্মার মধ্যে শুরু হয়েছে যুক্তিবাদ এই যুক্তিবাদ এসেছে মুতাজিলাদের মাধ্যম দিয়ে তারপরে শুরু হয়েছে সুফিবাদ সেই সুফিবাদের মাধ্যম দিয়ে মুসলিম উম্মার মধ্যে এসেছে মর্মিবাদ বা ভক্তিবাদ বা বর্তমানে যে পীরবাদ এসেছে এগুলো সব এসেছে মূলত সুফিবাদের মাধ্যম দিয়ে এইভাবে মুসলিম উম্মা ইসলামের মৌলিক রাস্তা থেকে সিরাতুল মুস্তাকিম থেকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে সরে এসে নিজে নিজে নানা কপলকল্পিত মতবাদ আবিষ্কারের মাধ্যম দিয়ে মুসলিম উম্মা তার মূল রুট থেকে বিচ্ছিন্ন যখনই হয়েছে তখনই তারা পরস্পর বিভক্ত হয়ে গেছে আর সেদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে অপর অপর উম্মাগুলা তারা বিভক্ত হয়েছিল 72 ভাগে অথবা তারও কম ভাগে কিন্তু মুসলিম উম্মা বিভক্ত হবে আরো বেশি অর্থাৎ 73 ভাগে আরো বেশি ভাগে বিভক্ত হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলিম উম্মার 73 ভাগের মধ্যে মাত্র একটা দলকে জান্নাতি বলে ঘোষণা করেছেন মুক্তিপ্রাপ্ত বলে ঘোষণা করেছেন আর সেই দলটির নাম উল্লেখ না করে তিনি বৈশিষ্ট্য বলছেন মা আনা আলাইহি ওয়া সাহাবি আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথে আছি এই পথে যারা আছে তারাই কেবলমাত্র মুক্তি পাবে এর বাইরে আর যত দল রয়েছে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো পথ বাদ দিয়ে সাহাবীদের দেখানো পথ বাদ দিয়ে নিজেদের মতো নানা পথ আবিষ্কার করে নিয়েছে তারা সবাই পথভ্রষ্ট সবাই তারা জাহান্নামী হবে তারা কেউ ইসলামের প্রকৃত অনুসারী নয় সম্মানিত উপস্থিতি আজকে যুগের আরেকটি বড় সমস্যা সেটা হচ্ছে আজকে আমরা দলিল দেখার পরেও আমরা দলিল থেকে দূরে সরে যাচ্ছি নানা মতবাদের কারণে আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু যারা আহলে কিতাব ছিল যারা ইহুদি নাসারা ছিল তাদের কথা স্মরণ করে দিয়ে বলছেন তোমরা তাদের মতো হয়েও না যারা পরস্পর বিভক্ত হয়েছিল বিচ্ছিন্ন হয়েছিল ওয়াখতালাফু মতভেদ করেছিল বিম্বাদি মা জাআহুমুল বাইনাত তাদের কাছে স্পষ্ট প্রমাণ দলিল আসার পরেও ওলাইকা লাহুম আযাবুন আযীম তাদের জন্য রয়েছে মহা শাস্তি সম্মানিত উপস্থিতি এই আয়াতের মধ্যে যেটা বোঝানো হচ্ছে যে ইখতিলাফটা মূলত হয়েছে কোথায় ইখতিলাফটা হয়েছে ওই জায়গাতে যখন আমাদের কাছে স্পষ্ট প্রমাণ এসে গেছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে দলিল এসে গেছে আসার পরেও আমরা বলছি না এই দলিলগুলো মানা যাবে না যেহেতু আমাদের যারা মুরব্বিয়ানে কেরাম আমাদের যারা আকাবের বুজুর্গ তারা যেহেতু এই সমস্ত বিষয়গুলো মানেন নাই অনুসরণ করেন নাই অতএব আমরাও এগুলো অনুসরণ করব না আমরা আকাবের বুজুর্গের অনুসরণ করব কোরআন হাদিস আমরা অনুসরণ করব না এইটা যখন আমাদের কথা হয়ে গেছে তখনই আমরা পরস্পর বিভক্ত হওয়া শুরু করেছি এটাই হচ্ছে আমাদের বিভক্তির মূল কারণ আর এই এই কারণেই আজকের যুগে যত নতুন নতুন যে বিষয়গুলো এসেছে যেগুলো নিয়ে আমরা এখনো পর্যন্ত দ্বিধা বিভক্ত হয়ে রয়েছি যেমন ইকামতে দিন আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করতে হবে কিন্তু কিভাবে কায়েম করতে হবে এটা এই জায়গাতে যখন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সাহাবীদের আদর্শ ছেড়ে নিজেদের মতো বানিয়ে নিয়েছি যে না আমাদেরকে ইকামতে দিন করতে গেলে অবশ্যই রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে এই নতুন চিন্তা যখন আমরা নিয়ে এসেছি তখন আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে অনুরূপভাবে তাবলিগের নামে আজকে যা কিছু চলছে তাবলিগ করতে বলা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন সেই বিষয়গুলো আমরা তাবলিগ করা শুরু করেছি নানা রকম কেসা কাহিনী মিথ্যা কাহিনী এগুলোকে আমরা তাবলিগ করা শুরু করেছি মনে করেছি আমরা বোধহয় দ্বীনের অনেক বড় দায়িত্ব পালন করছি অথচ আমরা দ্বীনের ধ্বংসেই কাজ করছি অনুরূপভাবে জিহাদের নামে জঙ্গিবাদ চলছে জিহাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের শিখিয়ে দিয়েছিলেন সাহাবায়ে কেরাম যেভাবে জিহাদ করেছিলেন সেই পথ বাদ দিয়ে আমরা নিজেদের মতো করে একটা পথ বেছে নিয়েছি মুসলিম সরকারকে তাগুত ঘোষণা করে তাদের বিরুদ্ধে জিহাদ ফরজ করা ঘোষণা করেছি তরুণ সমাজকে উস্কিয়ে দেওয়া শুরু করেছি
এবং মনে করেছি আমরা দ্বীনের বড় দায়িত্ব পালন করছি অথচ আমরা দ্বীনের ধ্বংসের জন্যই কাজ করছি অনুরূপভাবে তাসকিয়াতুন নাফসের নামে আজকে জিকির আসকারের যে মেলা বসেছে যে পশরা বসেছে সেই মেলা এবং পশরার মাধ্যম দিয়ে আজকে পীরের মাজারগুলো রমরমা হয়ে উঠেছে অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই আমাদেরকে এই ধরনের জিকির শেখান নাই এইভাবে আমাদেরকে হালাকায় জিকিরের নামে যে সমস্ত করা হচ্ছে এগুলো কিছুই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখান নাই সাহাবা ইকরাম কিছুই আমাদেরকে শেখান নাই সব মিলিয়ে মৌলিক কথা হচ্ছে এই যেহেতু আমরা দ্বীনের মৌলিক রুট থেকে মৌলিক শিকড় থেকে আমরা দূরে সরে এসেছি কোরআন এবং সহিহ হাদিস থেকে দূরে সরে এসেছি এবং সাহাবা কেরামের বুঝ অনুযায়ী কোরআন এবং হাদিসকে না বুঝে নিজেদের মতো করে বোঝা শুরু করেছি তখনই আমাদের মাঝে এই বিভক্তিগুলো সৃষ্টি হয়েছে এবং এই বিভক্তি আমাদের মধ্যে অনিবার্য হয়ে উঠেছে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে সামাজিক সামাজিক বাধা সামাজিক কিছু কারণ রয়েছে ধর্মীয় কারণ যেগুলো আমরা উল্লেখ করেছি এর সাথে সাথে কিছু সামাজিক বিষয় রয়েছে যেমন আমরা পারস্পরিক স্বার্থ দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হয়ে গেছি যদিও আমরা ইসলাম নামের একটা মহান আদর্শের অনুসারী তবুও ইসলামের অধিকাংশ আদর্শকে আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করি না সবাই আমরা এগুলো বলি বা জানি কিন্তু নিজেদের জীবনে আমরা খুব কমই বাস্তবায়ন করতে পারি বলেই আমরা অধিকাংশই স্বার্থ দ্বন্দ্বে লিপ্ত কেউ অর্থের নেশায় লিপ্ত কেউ আমরা পদের নেশায় লিপ্ত আর এ কারণেই আজকে আমাদের মধ্যে কনফ্লিক্ট অফ পাওয়ার কনফ্লিক্ট অফ গ্রিড লোভ এবং ক্ষমতা মানে অর্থের লোভ এবং ক্ষমতার লোভ আমাদেরকে পেয়ে বসেছে বলে আমরা পরস্পর বিভক্ত হয়ে গেছি আরেকটি যেটা বিষয় সেটি হচ্ছে আখলাকে সাইয়া আমাদের খারাপ আচরণ মন্দ আচরণ কিতাবুল আখলাক কিতাবুল আদাব আমাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যত হাদিস গ্রন্থ রয়েছে প্রত্যেক হাদিস গ্রন্থে কিতাবুল আদাব কিতাবুল আখলাক নামে একটি অধ্যায় বিস্তারিত রয়েছে এই সমস্ত হাদিসগুলো আমরা মাঝে মধ্যে পড়ি অন্তরে তৃপ্তি বোধ করি কিন্তু আমাদের জীবনে সেটা বাস্তবায়ন করতে পারি না আর এই কারণেই আজকে আমাদের মধ্যে ইখলাসের অভাব আমানতদারিতার অভাব আমাদের ওয়াদা ভঙ্গের সমস্যা আমাদের মধ্যে আমরা হিংসা বিদ্বেষের মধ্যে লিপ্ত আমরা পরস্পরের উপর জুলুম করায় লিপ্ত আর এই পারস্পরিক জুলুম হিংসা অহংকারের কারণেই আজকে আমাদের মধ্যে পারস্পরিক দ্বিধা দ্বন্দ্বগুলো তৈরি হয়ে যাচ্ছে পারস্পরিক আমাদের মধ্যে মতভেদ তৈরি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 46 নম্বর আয়াতে বলছেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা তোমরা আল্লাহর অনুগত করো রাসূলের অনুগত করো ওয়ালা তানাযাউ তোমাদের মাঝে বিভিন্ন বিষয়ে নানা দুনিয়াবি বিষয়গুলো নিয়ে তোমরা পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করো না ফাতাফশালু তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে ওয়াতাযহাবা রিহুকুম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে শক্তি দিয়েছিলেন দুনিয়াতে সারা বিশ্বব্যাপী তোমরা যে শাসন ক্ষমতা অর্জন করেছিলে সেগুলো সব নষ্ট হয়ে যাবে সেগুলো সব ধ্বংস হয়ে যাবে আর সেটাই ঘটে গেছে ওয়াসবিরু ইন্নাল্লাহ মা সাবরিন তোমরা ধৈর্য ধারণ করো কথায় কথায় পরস্পরের বিরুদ্ধে লেগে যেও না ওয়াসবিরু তোমরা ধৈর্য ধারণ করো ইন্নাল্লাহ মা সাবরিন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্যশীল তাদের সাথে আছেন সম্মানিত উপস্থিতি মুসলিম উম্মার মুক্তি তাহলে কোন পথে কিভাবে আমরা আবার ঐক্যবদ্ধ হব ঐক্যবদ্ধ হওয়ার একটাই লাইন সেটা হচ্ছে আমাদেরকে আবার আর রুজু ইলাল কিতাব সুন্না আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতের দিকে ফিরে আসতে হবে শুধু ফিরে আসা নয় শতভাগ ফিরে আসতে হবে শতভাগ আত্মসমর্পণ করতে হবে যদি আমরা শতভাগ ফিরে আসতে পারি তবে ইনশাআল্লাহ আমাদের মধ্যে আবার ঐক্য তৈরি হবে মুসলিম উম্মার ঐক্য শুধুমাত্র মুখে মুখে বলার নাম নয় মুসলিম উম্মার ঐক্য মানে শুধুমাত্র একটা মঞ্চে বসার নাম নয় মুসলিম উম্মার ঐক্যের অর্থ হচ্ছে আদর্শিক ঐক্য এবং সেই আদর্শিক ঐক্য হবে হাবলুল্লাহর উপরে সেই আদর্শিক ঐক্য হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে সেই আদর্শিক ঐক্য হবে সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী কোরআন এবং হাদিসকে বোঝার মধ্য দিয়ে যদি আমরা এটা নিশ্চিত করতে পারি তাহলেই ইনশাআল্লাহ আমাদের মধ্যে এই দ্বিধাদ্বন্দ্ব আমাদের মধ্যে মতভেদ দূরীভূত হবে সেই সাথে শির্ক বেদাত যেগুলো আমাদের মধ্যে ঢুকে গেছে যে সমস্ত কুসংস্কার আমাদের মধ্যে ঢুকে গিয়েছে সেই সাথে বাতিল বিভিন্ন মতাদর্শ যেগুলো আমাদের মধ্যে ঢুকে গেছে সেটা গণতন্ত্রের নাম দিয়ে হোক সমাজতন্ত্রের নাম দিয়ে হোক জাতীয়তাবাদের নাম দিয়ে হোক ধর্মনিরপেক্ষতাবাদের নাম দিয়ে হোক এই যে বাতিল মতবাদগুলো মুসলিম উম্মার মধ্যে প্রবেশ করে করেছে এইগুলোকে সর্বতভাবে যদি আমরা ত্যাগ করতে পারি ইনশাআল্লাহ আমাদের মধ্যে ঐক্য আবারও ফিরে আসবে সেই সাথে আমাদের মধ্যে আখলাকের বিষয়টাও যথেষ্ট গুরুত্ব দিতে হবে শেখ আলবানী বারবার এই কথা বলতেন যে আমি আগে মনে করতাম যে মনে হয় মুসলিম উম্মার অনেকের পিছনে সবচেয়ে বড় দায়ী হচ্ছে আকিদা অবশ্যই আকিদা একটা বড় মানে সমস্যার বিষয় আকিদার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ নই এটা আমাদের জন্য বড় একটা সমস্যার বিষয় কিন্তু আরও একটা সমস্যা আমাদের মধ্যে রয়েছে সেটা হচ্ছে আমাদের আখলাকের সমস্যা আমাদের আখলাকের কারণে আমরা পরস্পর ঐক্যবদ্ধ হতে চেয়েও পারছি না আমরা একই মানহাজের অনুসারী একই আকিদার অনুসারী হওয়ার পরেও আমাদের মধ্যে পরস্পরের যে বিভেদটা হচ্ছে এই বিভেদের পিছনে সবচেয়ে বড় দায়ী হচ্ছে আমাদের আখলাক হাসানা না থাকা এজন্য আমাদেরকে সদাচরণটা শিখতে হবে চর্চা করতে হবে
শুধু মাত্র মুখে বললেই হবে না যদি নিয়মিত আমরা চর্চা করতে পারি ইনশাআল্লাহ আমাদের মধ্যে অনেকে দুয়ারগুলো আস্তে আস্তে বন্ধ হবে আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই লা ইয়াযলিমু সে কখনো তাকে কথায় হোক কাজে হোক কখনো জুলুম করতে পারে না ওয়ালা ইসলিমুহু এবং তাকে কখনো বিপদের মুখে ঠেলে দিতে পারে না এই কথাগুলো আমরা সব সময় শুনি সব সময় পড়ি কিন্তু কয়জন আমরা বাস্তবায়ন করতে পারি যখনই সুযোগ পেয়ে যায় একজন ভাইয়ের যদি ত্রুটি পেয়ে যায় মনে হয় যেন আমরা মহা আনন্দিত হয়ে গেছি তার ত্রুটিটা কিভাবে অন্যের কাছে বিবরণ দেওয়া যায় সেই বিবরণ দেওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি এগুলো তো আমাদের মুসলিম হিসাবে আমাদের আখলাক হওয়া উচিত ছিল না শুধুমাত্র একটা হাদিস যদি আমরা মনে রাখতাম তাহলে আমাদের সমাজে বোধহয় হানাহানি অর্ধেকই কমে যেত আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদিহি একজন মুসলিম হচ্ছে সেই যার জবান থেকে এবং যার হাত থেকে অন্য একজন মুসলমান নিরাপদে থাকে যদি আমরা এই নিরাপত্তাটুকু দিতে পারতাম পরস্পরকে তাহলে আমাদের মাঝে এত ধরনের বিভক্তি সৃষ্টি হতে পারত না সম্মানিত উপস্থিতি এছাড়া আরো অনেক গুণাবলী রয়েছে যেমন সবর শুকরিয়া পরস্পরকে ক্ষমা করা ন্যায় বিচার করা এই বিষয়গুলো তো অনেক পরের বিষয় এগুলো যদি বাস্তবায়ন করতাম এই সমাজ সোনার সমাজে পরিণত হতো এতে কোনো সন্দেহের অবকাশ নেই যে সমাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন যে সমাজ সাহাবায়ে কেরাম প্রতিষ্ঠা করতে পেরেছিলেন যে সমাজ পরবর্তীকালে মুসলিম শাসকবৃন্দ প্রতিষ্ঠা করতে পেরেছিলেন সেই শাসন ব্যবস্থা সেই সমাজ আমরা অচিরেই পেয়ে যাব যদি আমরা আখলাকের জায়গাটা উন্নতি করতে পারি এবং পরস্পরের প্রতি আমরা পরস্পরের হকগুলো যেন যদি আমরা সঠিকভাবে প্রদান করতে পারি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে কিছু বিষয় যেগুলো বিষয় আমাদেরকে মাঝে মাঝে খটকা দেয় সেই বিষয়গুলো একটু আলোচনা করতে চাইব প্রথম কথা হচ্ছে এই যারা বাতিল আকিদার সাথে যুক্ত যারা মুশরিক অবস্থায় আছে যারা নানা ধরনের বাতিল মতবাদ প্রচার করছে অথচ তারা মুসলিম নাম নিয়ে কাজ করছে তাদের সাথে আমাদের সম্পর্কটা কি হবে প্রথম দল একদল মানুষ রয়েছে যারা একেবারে শতভাগ শিরকের সাথে জড়িত শতভাগ বেদাতের সাথে জড়িত তাদেরকে আপনি যতই বোঝান না কেন তারা কখনোই শিরক থেকে ফিরবে না তারা কখনোই বেদাত থেকে ফিরবে না এই সমস্ত মানুষের সাথে ধর্মীয় সম্পর্ক রাখা যাবে না তাদের সাথে সামাজিক সম্পর্ক রাখা যাবে না কেননা আল্লাহ বলেন বলছেন ইয়া আইহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা নিজেকে তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওই সমস্ত মানুষদের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন ধর্মীয় সম্পর্ক হোক বা সামাজিক সম্পর্ক হোক যখনই তার কাছে আপনি যাবেন তার বাতিল আকিদা আপনাকে আসর করতে পারে এজন্য তার সার থেকে তার কলুষতা থেকে তার এই ভ্রান্ত আকিদা থেকে নিজেকে বাঁচানোর জন্য আপনি তার ধারে পাশে যাবেন না এটাই হচ্ছে ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ফতোয়া ইমাম নাওয়াই বলছেন ওয়া আম্মা আহলুল বিদা ওয়া নাহবুহুম যারা আহলে বিদাত যারা বিদাতের অনুসারী বা তাদের মতো যারা রয়েছে ফাহিজরানুহুম দাইমান তাদেরকে সর্বদা পরিত্যাগ করতে হবে কোনো অবস্থাতেই তাদের আশেপাশে তাদের ধারে পাশে যাওয়া যাবে না যেমন ভাবে আজকে শিয়া কাদিয়ানি এই সমস্ত আজেবাজে যত দল রয়েছে এদের আশেপাশে কখনো যাওয়া যাবে না কোনো অবস্থাতেই তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না সাইয়েদ ইবনে জুবায়ের বিশিষ্ট তাবেঈ তিনি বলছেন লাইয়াস ইয়াসহাবা ইবনি ফাসিকান আহাব্বু ইলাইয়া মিনান ইয়াসহাবা আবিদান মুতা মুবতাদিয়ান আমার সন্তান যদি একজন ফাসেকের সাথেও সম্পর্ক রাখে তবু সেটা ভালো একজন ইবাদত গুজার বেদাতি থেকে অর্থাৎ কোন অবস্থাতেই একজন বেদাতির সাথে সম্পর্ক রাখা যাবে না যদিও সে ইবাদত গুজার ব্যক্তি হয় যদিও সে অনেক আমলদার মনে হয় তবু তার সাথে সম্পর্ক রাখা যাবে না কেন নিজের আকিদা নিজের আমলকে বাঁচানোর জন্য দ্বিতীয় বিষয় যে সেটা হচ্ছে অনেক অনেকে এমন আছেন যাদের মধ্যে কিছু আছে সুন্নাতের অনুসরণ আবার কিছু আছে বেদাতের অনুসরণ এই সমস্ত মানুষদের ব্যাপারে আমাদের অবস্থান হবে তাদের মধ্যে যতটুকু সুন্নাতের অনুসরণ আছে ততটুকু সম্পর্ক তাদের সাথে থাকবে যতটুকু বেদাতের অনুসরণ রয়েছে ততটুকু তাদের থেকে আমরা দূরে থাকব ইমাম যাহাবী বলছেন নাহনু নুহিব্বু সুন্নাহ ওয়া আহলাহা আমরা নিশ্চয়ই আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসি যারা সুন্নাতের অনুসারী তাদেরকে ভালোবাসি ও নুহিব্বুল আলেম আলা মা ফিহিল ইত্তিবা সিফাতুল হামিদা এবং আলেমদেরকে আমরা ততটুকু ভালোবাসি যতটুকু তাদের মধ্যে সুন্নাতের প্রতি ইত্তিবা আছে এবং তাদের মধ্যে সদ্গুণাবলী রয়েছে ওয়ালা নুহিব্বু মাবতাদা ফিহি বিতাবিল নিসাই তবে ওই আলেমের মধ্যে যে সমস্ত বেদাত রয়েছে অথবা ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যম দিয়ে তিনি যে সমস্ত বাতিল মতবাদ অনুসরণ করছেন সেই মতবাদকে আমরা ভালোবাসি না ওয়া ইন্নামাল ইবরাতু বি কাসরাতিল মাহাসিন বরং আমাদের দেখার বিষয় হচ্ছে তার মধ্যে কোন জিনিসটা বেশি আছে যদি সুন্নাতের অনুসরণ বেশি থাকে তাহলে তাকে আমরা তার কাছে যেতে পারবো কিন্তু যদি তার মধ্যে বেদাতের অনুসরণ বেশি থাকে তার কাছে আমরা যাব না এক্ষেত্রে কায়দা হচ্ছে এটাই
جان المبتدع مهما كانت بدعته ما لم يأتي بما يخرجه عن الإسلام فهو مسلم একজন বেদাতী যদি বেদাত করার পরেও এমন কোন বেদাত না করে যে বেদাতের কারণে সে মুসলিম উম্মাহ থেকে খারিজ হয়ে গেছে এরকম বেদাত যদি সে না করে তাহলে সে মুসলিম উম্মার মধ্যেই রয়েছে অতএব তার সাথে ভ্রাতৃত্ব রাখা যাবে ততটুকু ভ্রাতৃত্ব রাখা যাবে যতটুকু সে ভ্রাতৃত্ব রাখা যোগ্য যতটুকু সে সুন্নাত অনুসরণ করে ততটুকু তাকে ভালোবাসা যাবে বা তার প্রতি মুসলিম হিসেবে দায়িত্ব পালন করা যাবে সম্মানিত উপস্থিতি এই প্রসঙ্গটা এইজন্যই আসলো সম্প্রতি একজন আলেমের মৃত্যুতে ইন্নালিল্লাহ বলার কারণে আমাদের অনেক ভাইকে আমরা দেখেছি অত্যন্ত তারা কট্টর অবস্থানে চলে গেছেন সম্মানিত উপস্থিতি যতক্ষণ পর্যন্ত বেদাতী ব্যক্তি তাকে আমরা কাফের ঘোষণা না করছি অথবা সে স্পষ্ট কাফের বা মুনাফিকের মতো না মুশরিকের মতো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইসলামের হক হিসেবে তার মৃত্যুতে ইন্নালিল্লাহ পড়া তার জন্য দোয়া করাটা এটা অবশ্যই জায়েজ এতে কোনো আলেমের কোনো রকম দ্বিধা বিভক্তি নেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আব্দুল্লাহ ইবনে উবাইকে চিনতেন না আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো শ্রেষ্ঠ মুনাফিকের মৃত্যুতেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিন্তু দোয়া করেছেন যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষেধ করেছিলেন তারপরও কিন্তু তিনি দোয়া করেছিলেন তার মানে কি বোঝায় নিঃসন্দেহে একজন মুসলিম হিসেবে আমরা কখনোই চাইব না যিনি মুসলিম তিনি কখনো জাহান্নামে যাক আমরা তার জন্য অবশ্যই তার জন্য দোয়া করব যেন তিনি জাহান্নামী না হয়ে যান কিন্তু আমাদের মধ্যে কিছু ভাই ভ্রান্তির শিকার হয়ে তারা মনে করছেন যেহেতু তার মধ্যে কিছু বেদাত আছে অতএব তার মৃত্যুতে মানে কোনো শোক প্রকাশ করা তার জন্য ইন্নালিল্লাহ বড়া তার জন্য মুসলিম হিসেবে যে অধিকারগুলো রয়েছে সেগুলো দেওয়া কোনোটাই জায়েজ নয় এগুলো হচ্ছে কট্টরপন্থা শেষ তিন নম্বর যে বিষয় সেটি হচ্ছে যদি কখনো মুসলিম উম্মাহ আক্রান্ত হয় সেই ক্ষেত্রে আমরা কি করব হিন্দুরা আমাদের উপর আক্রমণ করেছে কাফের মুশরিক আমাদের উপর আক্রমণ করেছে সে অবস্থায় মুসলমান নামধারী হোক যেটাই হোক না কেন কালেমার উপরে কেউ থাকলেই হয় তার সাথে অবশ্যই আমাদেরকে একতাবদ্ধ হয়ে যুদ্ধ করা যাবে তাদের সেই সম্পর্কটা থাকাটা জায়েজ এক্ষেত্রে সূরা রুমের চার এবং পাঁচ নম্বর আয়াতের দলিলটা দেওয়া হয় যখন রোমানরা ফার্সিদের উপরে বিজয় লাভ করেছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা রুমের চার এবং পাঁচ নম্বর আয়াত নাজিল করেছিলেন সেখানে বলেছিলেন ইয়াউমাইদি ইয়াফরাহুল মুমিনুন বিনাসরিল্লাহ নিশ্চয়ই সেদিন মুমিনরা খুশি হয়েছিল বিনাসরিল্লাহ আল্লাহর সাহায্যে অর্থাৎ আল্লাহর সাহায্য ছিল কাদের সাথে রোমানদের সাথে এই রোমানরা কারা ছিল রোমানরা ছিল নাসারা তারা ছিল আহলে কিতাব যদিও তারা মুসলমান ছিল না কিন্তু তারা আহলে কিতাব হওয়ার কারণে তারা ফারেসি যারা অর্থাৎ যারা অগ্নি উপাসক ছিল তাদের চেয়ে উত্তম ছিল আর এই কারণে তাদের বিরুদ্ধে যখন মানে রোমানরা জিতে গেল তখন মুসলমানরা খুশি হয়েছিলেন এবং তাদের খুশির বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্বীকৃতি দিয়ে সেটা কোরআনেও তিনি এনেছিলেন এজন্যই এই বিষয়টা আমাদেরকে এভাবেই ওলামায়ে কেরাম আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন যে এই ক্ষেত্রে যখন দেখা যাবে কাফের বিরুদ্ধে যুদ্ধ তখন কে হানাফি কে শাফি কে বেদাতি কে কে এগুলো দেখার আর দরকার নেই তখন সবাই মিলে একত্রভাবে হিন্দুদের বিরুদ্ধে হোক বা কাফেরদের বিরুদ্ধে হোক লড়াইয়ে সবাই সম্পৃক্ত হতে হবে চার নম্বর যে বিষয় সেটি হচ্ছে অনেক সময় দেখা যাবে আমাদের মধ্যে কয়েকটি সংগঠন হয়ে গেছে আজকে যেমন আহলে হাদিসের মধ্যে কয়েকটি সংগঠন হয়ে গেছে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি হবে এই সময় আমরা কিভাবে ঐক্যবদ্ধ থাকব এই সময় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ওই জামাতের সাথে যেই জামাতটা আকরাবু ইলা সুন্নাহ ওয়ান শাতু ইলা দাওয়া যেটা সুন্নাতের দিকে বেশি নিকটবর্তী এবং দাওয়াতের ক্ষেত্রে বেশি অগ্রগামী তাদের সাথেই আপনাদেরকে থাকতে হবে আমাদেরকে থাকতে হবে এই ক্ষেত্রে এই ধরনের কোনো কথা বলা যাবে না যে কোন দল আগে প্রতিষ্ঠিত হয়েছিল কোন দল মাতৃদল পিতৃদল কোন দল মূল দল এই সমস্ত কথা আসবে না মূল দল হচ্ছে সেই দল যেই দল আদর্শের উপরে আছে মূল দল হচ্ছে সেই দল যেই দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আছে মূল দল হচ্ছে সেই দল যেই দল আদর্শের উপর টিকে আছে শুধুমাত্র প্রতিষ্ঠাকালের ভিত্তিতে কোন দলকে আগে পরে হিসাব করে সেই দলে যোগ দিতে হবে যদি এটা বলা হয় নিঃসন্দেহে এটা আরেক ধরনের জাহেলিয়াত পঞ্চম যে বিষয়টি আমরা বলবো সেটি হচ্ছে আজকে এমন একটা ঐক্যের কথা আমাদেরকে নতুন করে শোনানো হচ্ছে যেই ঐক্যে কোনো দলও থাকবে না কোনো নেতাও থাকবে না এটা একটা অভিনব একটা ঐক্যের কথা যেটা বলা হচ্ছে এই ঐক্যের পক্ষে এখন অনেক লোক জমা হয়ে গেছেন তারা মনে করছেন আমরা একাকি থাকলেই ভালো তাহলে সমাজে ঐক্য সৃষ্টি হবে না কোনো অনেককে ফ্যাসাদের মধ্যে আমরা থাকলাম না অথবা যে ইখতিলাফগুলো হচ্ছে সেই ইখতিলাফগুলো আর হবে না এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা এই কারণে যে এই দুটো চিন্তাই হচ্ছে ইসলামের যে হেদায়াত সেই হেদায়াত থেকে অনেক দূরে
কারণ ইসলামের প্রথম হেদায়েতে হচ্ছে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সেই ঐক্যবদ্ধ থাকার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা ধরনের বক্তব্য আমাদের কাছে দিয়েছেন এমনকি তিনি বলছেন ইদা কুনতুম সালাসাতান ফি সাফারিন ফালিউ আমির ওয়াহাদাহুম তোমাদের মধ্যে যদি তিনজন ব্যক্তিও সফরে যাও তবু তিনজনের মধ্যে একজনকে নেতা বানিয়ে নিও একটা ফর্মুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলে দিয়েছেন আমাদেরকে অবশ্যই নেতাহীন ঐক্যর কথা যেটা আমাদের চিন্তা করা হচ্ছে এই চিন্তা নিঃসন্দেহে কোনো বাস্তব ভিত্তিক চিন্তা যেমন না তেমনি ইসলামের হেদায়েত নয় ইসলাম চায় একটা শৃঙ্খলাবদ্ধ জীবন ইসলাম চায় একটা বাস্তব ভিত্তিক ঐক্য ইসলাম কোনো বায়বীয় ঐক্যে বিশ্বাসী নয় এখন আমরা যদি বলি আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আছি এইভাবে যদি কথা বলি এই ঐক্যের কথাটা হবে বায়বীয় ঐক্যের কথা যেমন ভাবে মসজিদে যে যদি আমরা বলি সবাই সালাত আদায় করতে এসেছি যার যার মতো সালাত আদায় করছি একজন ইমামকে আমরা নিয়োগ করলাম না নিজের মতো সালাত আদায় করলাম সবাই যদি আমরা জামায়াত হয়ে বলি আমরা ইসলামের পথে আছি আমরা জামাতের সাথে আছি এই জামাত যেমন জামাত নয় ঠিক তেমনি আজকে যারা বলছেন নেতাবিহীন জামাতের কথা যারা বলছেন আজকে সংগঠন বিরোধী কথা তারা প্রকৃত অর্থে কেউ বাস্তব ভিত্তিক কোনো কথা বলছেন না একটা বায়বীয় কথা বলছেন সম্মানিত উপস্থিতি আরেকটা বিষয় বলতে চাইবো সেটি হচ্ছে এই কথা যারা বলেন তারা আকলের কি বলবো আকল ভিত্তিক কথাও বলছেন না যুক্তিও তারা বোঝেন না একটা অযৌক্তিক চিন্তা নিয়ে তারা চলাফেরা করছেন তারা বলছেন আমরা সবাইকে ভালোবাসি কিন্তু আসলে তারা কাউকে ভালোবাসেন না তারা বলছেন আমরা সবার সাথে আছি কিন্তু আসলে তারা কারোর সাথে নাই একটা মরিচিকার পিছনে তারা ছুটছেন যেই মরিচিকা শুধু বাস্তবে শোনা যায় কিন্তু দেখা যায় না এমন একটা ঐক্যের কথা বলছেন যে ঐক্যের কথা মুখে শোনা যায় বাস্তবে দেখা যায় না সুতরাং যারা এই ধরনের চিন্তাধারা নিয়ে আগাচ্ছেন নিঃসন্দেহে এই চিন্তাধারার মধ্যে যথেষ্ট ভুল রয়েছে আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে দয়া করে এইভাবে মরিচিকার পিছনে ছুটবেন না বাস্তব ভিত্তিক কথায় আসুন বাস্তব ভিত্তিক চিন্তায় আসুন যেভাবে আজকে আলহামদুলিল্লাহ সাংগঠনিক দাওয়াতের বরকতে আজকে সমবেতভাবে আজকে আমরা যেভাবে দাওয়াতি কাজের একটা সুফল পাচ্ছি সেই সুফল থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়ে যাব যদি আমরা এভাবে দলে দলে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ক্ষুদ্র ক্ষুদ্র ফাউন্ডেশনের সংস্থায় যদি আমরা বিভক্ত হয়ে যেতে থাকি নিঃসন্দেহে আমরা উপকারের তুলনায় সমাজের প্রতি আমরা আজ বড় অপকারী বেশি বয়ে নিয়ে আসবো সম্মানিত উপস্থিতি আলোচনায় একদম শেষ পর্যায়ে আমি এসে আপনাদের প্রতি যে বিষয়টি উল্লেখ করতে চাইবো আহলে হাদিস আন্দোলন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কথা বলছি না আহলে হাদিস আন্দোলন জিনিসটা আল হারাকাত আহলে হাদিস যেটা সেই আহলে হাদিস আন্দোলনই মূলত সারা বিশ্বে ঐক্যের একমাত্র আন্দোলন আহলে হাদিস আন্দোলন বাদ দিয়ে এমন আর একটা আপনি আন্দোলন দেখাতে পারবেন না যারা শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে মানুষকে আহ্বান জানায় এই জন্য নিঃসন্দেহে আহলে হাদিস আন্দোলনকে আমরা সারা বিশ্বের মুসলমানদের জন্য ঐক্যের একমাত্র প্ল্যাটফর্ম হিসেবে মনে করি এবং এর মাধ্যম দিয়ে কেবলমাত্র আমরা হাবলুল্লাহকে ধারণ করতে পারি এই জন্য আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করার সাথে সাথে সারা বিশ্বব্যাপী মুসলিম উম্মার ঐক্য আনার জন্য পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বর্মমূলে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা সাধ্যমতো প্রচেষ্টা চালাই আমরা যেন কোনো অবস্থাতে হীনবল না হই যে আমাদের সংখ্যা কম কারণ আমাদের আছে শক্তি সেই শক্তি হচ্ছে এলমের শক্তি সেই শক্তি হচ্ছে হাবলুল্লাহর শক্তি সেই শক্তি হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের শক্তি এই শক্তি নিয়েই যদি আমরা একজনও থাকি সমাজের বুকে আমরা যদি কোনো গ্রামে একজনও থাকি এই শক্তি নিয়েই যেন আমরা এই ঐক্যের দাওয়াত সমস্ত মানুষের দরবারে যেন আমরা পৌঁছে দিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপর ঐক্যবদ্ধ তৌফিক দান করুন সেই সাথে সাথে এই বাংলাদেশ শুধু নয় সারা বিশ্বের বুকে যত মুসলমান রয়েছেন যারা এখনো পর্যন্ত শির্ক বেদাতের মধ্যে ডুবে হাবুডুবু খাচ্ছেন যারা এখনো অনেককে সাগরে ডুবে হাবুডুবু খাচ্ছেন তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ করার সুযোগ দান করেন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু